খবর ব্রেকিং নিউজ কি না তাজা ফোকলা এবং গামলার একসাথে ভিডিও ফুটেজ আমাদের হাতে হ্যাঁ বন্ধুরা যারা এখনো পর্যন্ত খবরটা পাওনি একদম ব্রেকিং নিউজ কারণ দুজনে ধরা পড়ে গেছে একসঙ্গে ধরা পড়ে গেছে কারণ এই যে ওরা ঘুরতে গেল অযোধ্যা বেনারস গয়া এই সমস্ত জায়গায় ঘুরতে গেল আমরা তো তার প্রমাণ পেয়েছি কিভাবে প্রমাণ পেয়েছি না ওদের ছায়া দেখে ওদের গলা মানে ফোকলার গলার আওয়াজ দেখে এগুলো তো আমরা প্রমাণ মানে আমরা শিওর ছিলাম কিন্তু তবু তবু কিছু মানুষ কিন্তু মানে মন মানতে চাইছে না তারা মনে মনে বিশ্বাস করছে যে হ্যাঁ ওরা একসাথেই দুজনে ঘুরতে গেছে বা কি ফ্যামিলি সবাইও গেছে তো ওরা ফোকলাও সঙ্গে গেছে কিন্তু কেউ বিশ্বাস করছিল না মানে যারা ওকে সাপোর্ট করে মন চাইছিল না বিশ্বাস করতে তাহলে এবার তারা কি বলবে এবার তারা কি বলবে আসলে সত্যি কথা না না কখনও লুকিয়ে রাখা যায় না আর যেখানে ও পাপ করতে গেছে সেইখানে তো একেবারেই নয় কারণ আমরা দেখেছি ওইখানে ঘুরতে গিয়ে জুয়া খেলা মানে মানুষকে ধ্বংস করার হচ্ছে প্রমোট করছে ভিডিও কেন সেই প্রমোশন ভিডিওটা তখন না করলেই হতো না ওখানে গিয়ে আরও অনেক অনেক অনাচার আমরা দেখেছি আর সবচাইতে বড়ো অনাচার তোমাদের সামনে আমি এনেছিলাম যে এক বছর হয়নি কালা ওষুধ কাটেনি বাড়ির লোক মারা গেছে সেইখানে ওর মা কী করে পুজো দেয় ওর ঠাকুমা ওর মা এই তীর্থস্থানে গিয়ে কি করে মন্দির দর্শন করে মন্দিরের ভেতরে যায় মন্দিরের ভেতরে তবু যেতে পারে পুজোটা দেওয়া যায় না কিন্তু তবু ওরা করেছে মানে ওরা এইখানে তীর্থভ্রমণ করতে গিয়ে কিন্তু শুধু মাত্র অনাচার করে গেছে একদম অনাচার একের পর এক অনাচার করে গেছে আর সেই কারণেই কিন্তু বাবা বিশ্বনাথ হচ্ছে একদম প্রমাণ সামনে দেখিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আমার মনে হয় সন্দীপের এই ভিডিওটা কারণ এখন প্রত্যেকের কাছেই এই ফুটেজ চলে আসবে তো এই ভিডিওটা মনে হয় এই ফুটেজটা মনে হয় সন্দীপের একদম সঙ্গে রাখা উচিত তো জানি না আজকে একটু আগে জাস্ট একটু আগে আমি কমিউনিটি পোস্ট দেখলাম ভাঙাটিনের কমিউনিটি পোস্ট দেখলাম ওর শরীরটা কাল থেকে খুব খারাপ অ্যাকচুয়ালি ও তো এখন এখানে নেই ও ঘুরে বেরিয়ে চলে এসছে ও আছে ঘোনাতে ওইখানেই সোজা উঠেছে ও ঘোনায় থাকলে তো ভিডিও করে না তো এখন হচ্ছে ঘোনা থেকে যখন আবার আসবে মানে এখানে ব্লগ করবার জন্য মেনলি বাপের বাড়িতে আসবে তখন আবার আমাদের সেই ভদ্র মেয়ের মতো ব্লগ দেবে বাট ওর বিগত কাল থেকে এখন শরীরটা খুব খারাপ এই কথাটা বুঝতে পারছো বিগত বছর হয় একজন কমেন্টও করেছে বিগত কয়েক মাস হয় কিন্তু কাল মানে ওটা তো বলতে পারে গতকাল বিগতকাল তো এগুলো যে ফোকলার লিখে দেওয়া সেটা আমরা বুঝতেই পারছি তো যাই হোক এখন হচ্ছে যেহেতু ঘোনায় আছে ঘোড়া কমপ্লিট হয়ে গেছে ছদিনের ট্যুর ছ দিন হয়ে গেছে তো ও ঘোনাতেই রয়েছে বলে ও কিন্তু আজকেও আমাদের কাছে ভিডিও দিল না গতকালও ভিডিও দেয়নি তো বেশ ভালোই চলছে তাই না খুব এনজয় করেছে খুব ধকল গেছে শরীরের ওপরে বাস থেকে মানে কি বলবো বোট থেকে মন্দির থেকে সব জায়গাতে মানে ফোকলাকে বগল দাবা করে নিয়ে 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 গেছিস আচ্ছা এত তো মানুষ আছে এত মানুষ বেনারস যাচ্ছে কত ভিউয়ার্স বেনারসে থাকে তাদের কাছ থেকে তো ছবি অনায়াসেই পাওয়া যেতে পারে তাই না এই যে বাসের মধ্যে নাচানাচি করেছিস কত লোক আছে যারা হয়তো ওকে চেনে ওর এই সমস্ত কেচ্ছা জানে তো এগুলো তোর প্রাণে ভয় লাগেনি তবু তাকে পাশের সিটটাতে বসিয়ে নিয়ে গিয়ে তুই ভ্রমণ করতে গেলি তীর্থ ভ্রমণ করতে গেলি আর মিথ্যে কথা কি বলছিস যে ঠাকুমার কাঁধে মানে ঠাম্মির কাঁধে মাথা দিয়ে সারা রাত আমি শুয়েছিলাম বাট ঠাম্মির কাঁধে নয় তখন ঠাম্মি যা চোখে ইশারাটা দিয়েছিল না তোমাদেরকে আমি বলেছিলাম তখনই বোঝা গেছে যে তুই তো মিথ্যে কথা বলছিস তুই কি আর আমার কাঁধে মাথা দিয়ে সারা রাত শুয়েছিলি তো কার কাঁধে মাথা দিয়ে সারা রাত শুয়েছিলো তোমরা বুঝতেই পারছো সেই মানুষটির সঙ্গে সঙ্গে একদম চিপকে চিপকে ছিল তো তার ভিডিও ফুটেজটা হচ্ছে এখন আমাদের হাতে চলে এসেছে বাসের মধ্যে একেবারে দাঁত বার করে ফোকলা দাঁত বার করে একদম মানে বের করে আর কি ফোকলা দাঁত বের করে খুব আনন্দ নাচানাচি করছে তাহলে এখন কি হলো এখন তো পুরো ফেসে গেলি আর সবচাইতে বড় কথা কি বলো তো ও বলে গুজবে কান দেবেন না গুজবে কান দেবেন না যে কথাটাই বেরিয়ে আসে সেই কথাটাই পরবর্তীকালে সত্য প্রমাণ হয় তো এখন আমি তাদেরকে বলি যারা ওকে অন্ধভাবে মানে সাপোর্ট করে তাদেরকে বলি যে এই যে জিনিসটা এই যে জিনিসটা হলো এই যে প্রমাণ সামনে চলে এলো এখন কি বলবেন এখন আপনারা কি বলবেন যারা ওকে অন্ধভাবে সাপোর্ট করেন এবং ওর অন্যায়কে আমরা প্রশ্রয় না দিয়ে ওর মানে অনাচারকে আমরা প্রশ্রয় না দিয়ে এই যে আমরা ভিডিও করি আমাদেরকে যাটা কথা বলে যান তাদেরকে তাদেরকে এখন জুজ্ঞাসা করছি আপনারা এখন কি বলবেন এটা বলবেন যে এই ভিডিও ফুটেজটাও হচ্ছে মিথ্যে এটাই বলবেন তো এই যে ফুটেজ পাবলিক হয়ে গেছে এটাও হচ্ছে মিথ্যে ভিডিও ফুটেজ পাবলিক বুঝতে পারছো কত বড় সাহস কত বড় বুকের পাটা থাকলে তবেই হচ্ছে মানুষ ওর এরকমভাবে বিয়ের আগে এই ডিভোর্সের আগে বিয়ে তার সাথে হানিমুন এইভাবে ওপেন পাবলিক প্লেসে করতে পারে মানে এত বড়টা কেস ওর মাথায় ঝুলছে ওর এটুকু মাথায় নেই এটুকু ওর মাথায় নেই ও এত ডেসপারেট এর না এমন চরম থেকে চরমতম শাস্তি হওয়া উচিত আমার মনে হয় যাতে দ্বিতীয় কোনো মেয়ে এই রকম না করতে পারে তো নেগেটিভিটি ওর মানে কি বলবো ভিডিওর মাধ্যমে ছড়ায় যে তোমরা কিছু হলেই তোমরা কোনো পরপুরুষ পেলেই পরপুরুষের স্বাদ পেলেই তোমরা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে তোমরা হচ্ছে স্বামীকে বদনাম করে স্বামী অত্যাচার করেছে এই সমস্ত করে ফোর এইট করে দাও এসে চুটিয়ে প্রেম করো যেটা ওর ভিডিও থেকে শুধুমাত্র এইটুকু জিস্ট বেরিয়ে আসে সবাই বলে না ওর ব্লগ দারুণ দারুণ হেভি ব্লগ হেনা তেনা অনেক কিছু বলে ভীষণ বন্ডিং হেনা তেনা অনেক কিছু বলে বাড়ির বন্ডিং দেখা পারিবারিক ব্লগ আদৌ না ওটা ওর পরকীয়ার নোংরামি এর ওপরে দাঁড়িয়ে আছে ওর ব্লগ তো সেটাই আমাদের কাছে রোজ প্রেজেন্ট করে এখন ও নিজেও বুঝতে পেরে গেছে যে ওর ফুটেজ ওর ভিডিও ফুটেজ পাবলিক হয়ে গেছে ফোকলা সমেত ও সমেত তো সেই কারণে হচ্ছে ও নিজে মানসিক দিক থেকে কষ্টে পড়ে রয়েছে মানসিক দিকে টেনশানে পড়ে গেছে কারণ আঠাশ তারিখ আর কয়েক ঘন্টা আজকে হচ্ছে চব্বিশ তারিখ আঠাশ তারিখ বলতে পারো আর কয়েক ঘন্টা ওর বাকি আছে তো সেই কারণে হচ্ছে ও মানে চিন্তায় করে গেছে যে কি করি আমি আমি কি করি কি করে এটাকে খণ্ডন করব তো সেই কারণে ওই সব চিন্তা করতে করতে টেনশনের রুগী তো একে চিন্তা করতে করতে কিন্তু ও অসুস্থ হয়ে পড়েছে এখন বরের সেবা খাচ্ছে বড়া এতদিন সেবা দিয়ে এসছে অন্যরকমভাবে এখন অন্য অন্যরকমভাবে সেবা দেবে এবং এই ভিডিও ফুটেজ আশা করি সন্দীপের হাতে চলে যাবে এবং সন্দীপের কোর্টে পেশ করতেও হচ্ছে সুবিধা হবে তো অনেকেই বলবি যে ভিডিও ফুটেজ প্রমাণসহ প্রমাণসহ কোথায় প্রমাণ হয়তো অনেকেই ভিডিও আমার ভিডিও দেখে কমেন্ট করবে তার কারণ দেখো ওর এই ভিডিও ফুটেজ যেহেতু ওইখানে ফোকলা আছে এবং গামলাও আছে দুজনে একসঙ্গে ওদের মুখ আমি দেখাতে পারবো না তো সেই কারণে আমার চ্যানেলে স্ট্রাইক পড়তে পারে কারণ ওরা তো জানো এখন হিংস হয়ে গেছে একদম মানে কী বলবো হিংস নেকড়ে বাঘ পুরো হিংসতায় ওরা ভরে গেছে তো মানে যেভাবে যাকে পারবে এখন মাথার ঠিক নেই তো তো ওই কারণে হচ্ছে আমি ভিডিও ফুটেজ দিতে পারলাম না বাট বাট ভিডিও ফুটেজের যে অংশ সেটা আমি থামনেলে দিয়ে দিয়েছি তোমরা ভালো করে থামনেলটা দেখে নিও তাহলেই বুঝতে পারবে বাসের মধ্যে যখন খুব নাচানাচি হইচই খুব হচ্ছিল সেই সময় বাসের সিটে বসে ফোকলা অ্যাঁ ধরে রয়েছে ফোকলা এবং পাশে কিন্তু ভাঙা গামলাও রয়েছে তো কোন ভিডিওতে তোমরা যে ভিডিওতে দেখতে পাবে ওর এই ঘুরতে যাওয়ার ভিডিওতেই তো যাই হোক এটা হচ্ছে সত্যি কথা বলতে কি বলো তো মিথ্যে মিথ্যে যেটা মিথ্যেকে হাজার সত্যি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু মিথ্যেটা ফুরে বেরিয়ে আসে কারণ হচ্ছে মিথ্যেটা ফুরে বেরিয়ে আসে আমার ভুল বললাম সরি 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 সত্যি এটা সত্যিটাকে হাজার মিথ্যে দিয়েও মানে যদি চাপা দেয় যেটা ভাঙা করছিল ওটা ওর সত্যি ওর সঙ্গে ওর প্রেমিক রয়েছে প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকছে এক রুমে থাকছে তারপরে যা যা এনজয় করার করছে এটাই তো সত্যি এটাকে ও বিভিন্ন মিথ্যে দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছে অতীতে করেছে করছে এবং ভবিষ্যতেও হয়তো করবে কিন্তু চাপা কি রইল সবটা কিন্তু বেরিয়ে চলে এলো তো যাই হোক বন্ধুরা আহ এইটুকুই তোমাদেরকে বলবার ছিল যে রবিবারের ধামাকা নিউজ হচ্ছে দেখা গেছে দুজনকে একসঙ্গে ভিডিও ফুটেজ তো ওখানে অনেক পাবলিক ছিল সেই পাবলিকই কিন্তু ওটাকে পাবলিক করে দিয়েছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা